রাজ্যের অন্যতম বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এদিনে এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে গোটা বছর শিক্ষা শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্র সংবর্ধনা প্রদান করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সমস্ত পুজো উদ্যোক্ত এবং রাজ্যবাসীকে বিশেষ বার্তা দেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন সামনে বাঙালির ঐতিহ্যবাহী দুর্গা পুজো পুজোর কয়েকটা দিন আনন্দে মেতে উঠেন সকলে তবে আমাদের আনন্দ যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে সকলকে আহ্বান জানান সাংসদ ঐতিহ্যবাহী এবং সনাতন ধর্মাবলম্বী যারা একটা বিশেষ আকর্ষণ এই পূজাকে সামনে রেখে আমরা আনন্দ উৎসাহ উদযাপনার সঙ্গে আমরা দুর্গা উৎসব পালন করব তার পাশাপাশি আমাদের এই আনন্দ যাতে অন্যদের নিরানন্দ না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং ত্রিপুরার রাজ্যে ঐতিহ্যবাহী পূজা এই পূজার উপলক্ষে শারদীয় উপলক্ষে সকলকে আপনাদের মাধ্যমে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি রিপোর্ট